हेलो फ्रेंड्स, वेलकम टू रीना फैशन। आज के आमी तोमादेर साथे शेयर करब 5 नम्बर गोपाल ठाकुर ड्रेस। एटा विंटर ड्रेस। एर आगेर भिडियोते तोमादेर साथे शेयर करेछि ओपरेर जामाटा। एटा 5 नम्बर गोपाल ठाकुर जन्य। आर आज के शेयर करब एई घेरटा। एटा विंटर ड्रेस गोपाल ठाकुर। जदि तुम्हारे भलो लेगे थे भिडियो और गोपाल ठाकुर ड्रेसटा तेल अवश्य क्योंकि एक लाइक कर दिओ, शेयर करो और कमेंट कर जानिओ केमन लागल। एकदम इजी डिजाइन, जेटा जरा प्रथम शिखछो कुरुष ताराओ जाते करते पारो, एटा किन्तु तादेर जोन्नो। एटा एकदम इजी पैटर्न। ताहले चलो देखी किभाबे करछि एटा। आगेर भिडियोते तोमादेर साथे शेयर करेछिलाम 5 नम्बर गोपाल ठाकुर ओपरे जामाटा बा चोलीटा। आर एटार परे आज के तोमादेर साथे घेरटा शेयर करब। आमी एई दुटो कलारेर उल दिए करब। आर कुरुशटा निये निएछि 2.50 mm। आमी तो एखाने चोलीटार एदिके सामनेर पार्ट दुटोते 6-6 करे चेन आछे, आर पेछोने आछे 13टा, मोट 25टा 25टा चेन आछे। आर आमी ई सूतोटा साइडे एने केटे दिएछि। आमी ई साइड थेके शुरू करब। प्रथमे आमी ई रंगटा देब, एकटा नट करे निच्छि। एखाने 3 चेन करे नेब। नटटा आमि एखाने आटके निलाम साइडे। एई एकई चेनेर भेतर एकटा डबल क्रोशिया करब। प्रथमे 3 चेन, तारपरे डबल क्रोशिया एकटा, एरपरे 2 चेन करब। आबार एकई चेनेर भेतरे दुटो डबल क्रोशिया करब, 2 डबल क्रोशिया। देखो एरकम करलाम। एरपरे दुटो चेन बाद देव, बाद दिए थार्ड चेनटा एसे आबारो दुटो डबल क्रोशिया करब। एबार दुटो डबल क्रोशिया करब। प्रथमे 3 चेन करेछिलाम, सेटाओ डबल क्रोशिया समानई हलो। आबार दुटो चेन करे निलाम, आबार दुटो डबल क्रोशिया। घेरेर एई फार्स्ट राउंडटा एइभाबेई चलबे। आबारो देखो दुटो चेन स्किप करे थार्ड चेनटा आसलाम, 2 डबल क्रोशिया। टू चेन, आबारो 2 डबल क्रोशिया। এই রাউন্ডটা দেখো এইভাবে চলবে। ফার্স্ট রাউন্ডের একদম শেষে এসে গেছি। দেখো এখানে 3 চেন আছে, তা আমি লাস্টে 3 চেনের পরেই আমি এখানে স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি। যেহেতু এখানে আমার 24টা চেন লাগবে, একটা চেন এর জন্য বেশি হচ্ছে। এখানে 25টা ছিল, সামনে 6-6 আর পেছনে 13, 25টা ছিল। তা আমার এখানে একটা চেনের উপরে আমি এরকম করলাম আর দুটো চেন স্কিপ করছি, সেই জন্য 3 চেন লাগছে আমার। দেখো এখানে 1 2 3 4 5 6 7 8, 8টা ডিজাইন হয়েছে, তাই জন্য 3 চেন করে লাগছে মোট 24টা। আর একটা চেন বেশি, তাই জন্য এখানে আমি 3 চেন বাদ দিয়ে করে দেখিয়ে দিলাম, করলাম। এরপরে আমি সেকেন্ড রাউন্ড শুরু করছি। আমি এখান থেকে শুরু করব, তাই জন্য একটা ঘর আমি স্লিপ স্টিচ করে নিয়ে আসলাম। এরপরে 3 চেন করব। এটা খুব ইজি ডিজাইন, অথচ দেখতে দেখ খুব সুন্দর হয়। যারা প্রথম শিখছো তারাও এটা করতে পারো। এবার এখানে দুটো ডাবল ক্রোশিয়া হবে। এই যে দুটো চেনের মাঝখানে ডাবল ক্রোশিয়াটা হলো,
তাহলে এখানে মোট তিনটে ডাবল ক্রোশিয়া হচ্ছে, ওয়ান টু থ্রি। আবারও দুটো চেন করলাম, এই একই জায়গায় আমি আবার দুটো ডাবল ক্রোশিয়া করব। হলো, এরপরে দেখো এই যে প্রথম ডাবল ক্রোশিয়াটা করেছিলাম সেখানে এসে একটা ডাবল ক্রোশিয়া করব। সেকেন্ড রাউন্ডে তিনটে করে ডাবল ক্রোশিয়া হবে, প্রথমটা চেন করেছিলাম তাই জন্য ওটা একটা ডাবল ক্রোশিয়া। আবারও দেখো আর কিন্তু কোনো চেন করব না, এবার এখানে চলে আসব, ডাইরেক্ট আমি এখানে আসব। এই যে এখানে দুটো ডাবল ক্রোশিয়া ছিল, দুটো ডাবল ক্রোশিয়ার প্রথমটা বাদ দিয়ে সেকেন্ডটা এসে আমি একটা ডাবল ক্রোশিয়া করব। এই একটা ডাবল ক্রোশিয়া করলাম, আর তারপরে দেখো এই যে দুটো চেনের যে মাঝখানটা, সেই মাঝখানে দুটো ডাবল ক্রোশিয়া করব। আবারও দুটো চেন হবে, আবার দুটো ডাবল ক্রোশিয়া। আর এই যে এখানে যে দুটো ডাবল ক্রোশিয়া আছে, দুটো ডাবল ক্রোশিয়া প্রথমটাই ডাবল ক্রোশিয়াটা হবে, একটা ডাবল ক্রোশিয়া। এইভাবে ইনক্রিজ হতে থাকবে, এইভাবে বাড়বে। দেখো আবারও আমি এরকম ভাবে সেকেন্ড রাউন্ডটা এইভাবেই চলবে, প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টায়। আবার এখানে দুটো হবে, এইভাবে এই সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট করব। দেখো একদম সেকেন্ড রাউন্ডে একদম শেষে এসে গেছি। এই যে এখানে দুটো চেনের ছিল যেখানে, সেখানে দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, দুটো ডাবল ক্রোশিয়া করেছি। এই পাশের প্রথম ডাবল ক্রোশিয়াটা একটা ডাবল ক্রোশিয়া করলাম, প্রত্যেকটাতে তিনটে তিনটে এবার হোল, এই গ্রিন কাল এই সুতোটা এই উলটা জয়েন করব। তাই জন্য দেখো এরকমভাবে আটকালাম, আটকে এবার নতুন সুতোটা একটা নট করে নিচ্ছি। নটটা এখানে দিলাম, এইভাবে আটকে নিলাম, আর ওই সুতোটা এখানেই থাকবে, এটা কাটবো না। এরপরে দেখো এখানে তিনটে ডাবল ক্রোশিয়া হয়েছে, আমি এখানে দুটো ডাবল ক্রোশিয়ায় কাজ করব, তাই প্রথমটায় আমি স্লিপ স্টিচ করে সুতোটাকে এদিকে নিয়ে এলাম। এই দ্বিতীয় ডাবল ক্রোশিয়ায় এবার তিনটে চেন হবে, নেক্সটটায় আবার ডাবল ক্রোশিয়া হবে। তারপরে দেখো এই দুটো চেনের যে জায়গাটা, সেখানটায় আমি আবার দুটো ডাবল ক্রোশিয়া করব, ওয়ান হলো টু, দুটো ডাবল ক্রোশিয়া, আবার দুটো চেন, দুটো ডাবল ক্রোশিয়া। দুটো ডাবল ক্রোশিয়া হলো। এবার এই যে প্রথম যে ডাবল ক্রোশিয়াটা, সেই চেনটার উপরে একটা ডাবল ক্রোশিয়া করব, তারপরে চেনটাতে আবার একটা ডাবল ক্রোশিয়া করব। দেখো এখানে ওয়ান, এই যে তিনটে চেন একটা হলো, ওয়ান টু থ্রি ফোর, ফোরটা হয়ে গেল। প্রথমে টু ছিল, তারপরে থ্রি হলো, ফোর হলো, এইভাবেই ইনক্রিজ হবে, বাড়তে থাকবে এইভাবে, ওয়ান টু থ্রি ফোর হলো। একইভাবে এটাও দেখো, এটা স্টার্টিং ওয়ান টু থ্রি, এটার আমি প্রথমটা বাদ দিলাম, দ্বিতীয়টা দ্বিতীয় ডাবল ক্রোশিয়া চেনটার ওপরে একটা ডাবল ক্রোশিয়া করলাম, তার পরেরটাতে একটা ডাবল ক্রোশিয়া করলাম, আর তারপরে দেখো এই জায়গাটা দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, দুটো ডাবল ক্রোশিয়া।
দেখো থার্ড রাউন্ডের একদম শেষে এসে গেছি। এবার এই তিনটে চেন করেছিলাম যে সেই লাস্ট চেনটা এসে স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি। আবারও আমি দেখো 1 2 3 এইটার মধ্যে সুতোটা আনার জন্য পরের চেনটায় গিয়ে আমি স্লিপ স্টিচ করে এই নিয়ে নিলাম সুতোটা। এরপরে আমি এখানে চারটে চারটে করে হয়েছে দেখো এই রাউন্ডে, প্রথমে প্রথম রাউন্ডটায় হয়েছে দুটো, তারপরে তিনটে, তারপরে চারটে, এবার আমার হবে পাঁচটা। এখানে আমি 3 চেন করলাম, নেক্সটে গিয়ে ডাবল ক্রোশিয়া একটা, নেক্সট ডাবল ক্রোশিয়া একটা, এই 3 হলো। আর এই চেনের ভেতরে আমি আরও দুটো ডাবল ক্রোশিয়া করব, এই করে 5 হয়ে যাবে, 5 ডাবল ক্রোশিয়া। এইভাবে প্রত্যেকটা রাউন্ডে বাড়তে থাকবে, দেখো এইভাবে ভেকটা বাড়বে। আর দুটো কালার দিয়েই করব আমি। এখানে আর একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, দুটো চেন করব এই এই জায়গাটা, দুটো চেন হবে, আবারও দুটো ডাবল ক্রোশিয়া হবে। আর একদম প্রথম ডাবল ক্রোশিয়ায় একটা ডাবল ক্রোশিয়া হবে, নেক্সট একটা হবে, আবারও নেক্সট একটা হবে, এই হচ্ছে 5 ডাবল ক্রোশিয়া হয়ে গেল। দেখো 1 2 3 4 5 5 ডাবল ক্রোশিয়া। এবার দেখো এই যে লাস্ট, আমরা এদিক থেকে আসার সময় প্রথমটা বাদ দিচ্ছি, আর এদিকে যখন করছি আমরা লাস্টেরটা বাদ দিচ্ছি, যে লাস্ট ডাবল ক্রোশিয়াটা বাদ দিলাম। তারপরে দেখো আমি আবার নেক্সট ডিজাইনটা আসছি, যখন প্রথম ডাবল ক্রোশিয়াটা বাদ দিচ্ছি, সেকেন্ড ডাবল ক্রোশিয়ার, সেকেন্ড ডাবল ক্রোশিয়ার যে চেনটা, এই দেখো সেকেন্ড, এই চেনটার ওপরে এসে আমি ডাবল ক্রোশিয়া করছি, নেক্সটে গিয়ে করছি, আবারও নেক্সট, এইভাবে। আর এই যে চেনটা দুটো চেনের মাঝখানে, এখানে হচ্ছে দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, দুটো ডাবল ক্রোশিয়া। দেখো এখানে এবার বেড়ে গেছে 1 2 3 4 5, তাহলে ফোর্থ রাউন্ডে আমরা 5 করছি। ফিফথ রাউন্ডে গিয়ে আমি এখানে দুটো রাউন্ড করে দুটো কালার চেঞ্জ করছি, নেক্সট রাউন্ডে আসলে আমি এই হালকা গ্রিনটা দেব। তাহলে ফিফথ রাউন্ডে গিয়ে আমার এখানে 6 হয়ে যাবে, ফিফথ রাউন্ডে, সিক্স রাউন্ডে গিয়ে আমার 7 হবে, এটা বাড়বে আস্তে আস্তে বাড়তে থাকবে, 7 হয়ে যাবে। আর 8 রাউন্ডে গিয়ে আমি আবারও কালার চেঞ্জ করে এই কালারটা দেব, দুটো দুটো কালার চেঞ্জ করছি। তা আমি এই কালার দিয়ে আরও দুটো রাউন্ড শেষ করে আসছি। দেখো আমি আরও দুটো রাউন্ড করে নিয়েছি, নিয়ে এসে এখানে স্লিপ স্টিচ করে আটকে দিয়েছি। এবার এই সুতোটা অ্যাড করব, এটা 5 নম্বর গোপাল ঠাকুরের ঘেরটা এমনি তৈরি হয়ে গেছে। এবার আমি দেখো নিচে একটা ডিজাইন দিয়ে বর্ডার করে দেব। এই সুতোটা আমি কেটে দিচ্ছি, এই লাইট কালারের লাইট গ্রিনটা, এটা আমি কেটে দিচ্ছি, এটা আর লাগবে না। এবার ডিপ গ্রিনটা দিয়ে আমি এখানে বর্ডার করে দেব। যদি তোমাদের মনে হয় যে লম্বাটা তোমাদের ছোট হবে, 5 নম্বর গোপাল ঠাকুরের আরেকটু বড় তোমরা করতে চাও, তাহলে আর একটা রাউন্ড তোমরা এই ডিপ গ্রিনটা দিয়ে করে নিতে পারো। দেখো এই ক্ষেত্রে আমার এখানে এসছে 7, 7টা এখানে আমি বাড়িয়েছি, বেড়ে বেড়ে আমার 7 এসে গেছে। তোমরা যদি আরও একটা রাউন্ড বা দুটো রাউন্ড করতে চাও তাহলে একই রকমভাবে হবে, এটা 7 হয়েছে, তখন 8 হবে, 9 হবে, এভাবে বেড়ে যাবে। আর আমি তারপরে তোমরা একটা বর্ডার করে দিতে পারো, সেই বর্ডারটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো আমি এটা স্লিপ স্টিচ করে আটকে দিলাম। আমরা সবসময় এরকমভাবে যাই, লেফট হ্যান্ডের দিকে যাই, এই বর্ডারটা করব আমি এদিক থেকে, এরকমভাবে হবে এদিক দিয়ে। দেখো এই যে চেনটা, এই চেনটার
কুরুশটা দেখো আমি আমরা এরকম ভাবে করি এটা এরকম ভাবে করব এরকম ভাবে দেব হুকটা এরকম ভাবে দিয়ে সুতোটা এই ভাবে আনব এই দুটো হলো দুটো ঘরকে একসাথে ফেলে দেব আবারো দেখো আমি আমার কুরুশটা কিন্তু এরকম ভাবে দিচ্ছি এই এই ভাবে দিয়ে আমি এই ভাবে লুপটা আনছি এনে এই দুটো একসাথে সিঙ্গেল ক্রোশিয়া করে ফেলে দিচ্ছি শুধু কুরুশটা আমরা এরকম ভাবে দিচ্ছি এই আমি এটা দিয়ে একটা বর্ডার করে দিচ্ছি কুরুশটা এরকম ভাবে প্রত্যেকটা চেনে দেবে প্রত্যেকটা চেনেই হবে দেখো এরকম হচ্ছে দেখতে এবার যেখানে দুটো চেন করেছিলাম সেখানে আমি একই রকম ভাবে তিনবার এই একবার হলো তিনবার করব একই রকম ভাবে তারপরে চেনটাতে আবার আসলাম এখানে যদি তুমি তিনবার না করো তাহলে টাইট হয়ে যাবে এই জন্য ওটাকে ওখানে তিনবার করে হবে এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব তোমাদের আরেকবার আমি দেখিয়ে দিচ্ছিলাম এই যে কুরুশটা কিন্তু আমি এরকম ভাবে দেব আমার হাতটা এরকম ভাবে থাকবে এইভাবে দেব এইভাবে আমরা এরকম ভাবে যাই এরকম ভাবে দিয়ে এতদিন শিখেছি এটা কিন্তু এইভাবে দেওয়া হবে একদম শেষে এসে গেছি একটা চেইন করলাম করে কেটে দিচ্ছি সুতোটা একটা নট করে নিয়েছি নট করে এখানটায় নটটা আটকালাম দেখো ঠিক এই জায়গাটা থেকে হবে একটা সিং একটা এরকম চেইন করে নিলাম এরপর দেখো আমরা এদিক থেকে যাব প্রত্যেকটা ডাবল ক্রোশিয়াটাই দেখো এতটা হয়েছে তার মাঝে একটা এরকম স্টিচ করব আবার এই যে এইখানে যে এখানটা একটা করব তাহলে এই রকম ভাবে নিলাম নিয়ে আবার দেখো ঠিক এই জায়গাটা
আবারও ডাবল ক্রাশিয়ার মাঝখানে একটা আবার ঠিক উপরটায় একটা ডাবল ক্রোশিয়ার মাঝখানে একবার করবে আর একবার শেষের দিকটায় করবে, দুবার করে করতে হবে। এবং গলাটা আর এখানে করব, এই যে এই ঘরটা নিলাম, সাইডটা দেখো এরকম হলো। এবার এখানে একটা চেন করব, একটা চেন করলাম, আবারও আমি যেখানে গলাটার তুলেছিলাম এদিক দিয়ে যখন যাব এদিকটায় আবার একই জায়গায় আর একবার করে নিলাম। এবার দেখো প্রত্যেকটা চেনের ওপরে এইভাবে প্রত্যেকটা চেনের ওপরে, গলাতে কিন্তু প্রত্যেকটা চেনের ওপরে আমি সিঙ্গেল ক্রোশিয়া করে যাব। একদম কর্নারে এসে গেছি, আবারও একটা চেন করে একই জায়গায় একই চেনে দেখো একই চেনে আর একবার সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। এরপর ঠিক একই রকমভাবে প্রত্যেকটা ডাবল ক্রোশিয়ার মাঝখানে একটা আর দেখো এরকম জায়গা একটা এইভাবে সিঙ্গেল ক্রোশিয়া হবে। একদম শেষে সিঙ্গেল ক্রোশিয়া করে
হচ্ছে বেশ সুতোটা কেটে দেব। দেখো এবার আমি হাতাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা যদি সিঙ্গেল ক্রোশিয়া করতাম তাহলে আমরা এদিক থেকে শুরু করতাম, এদিক থেকে, যেহেতু আমি এটা এদিক থেকে এরকম ভাবে যাব তাই এখানে শুরু করব। এই হাতাটার ক্ষেত্রে কিন্তু উল্টো হয়েছে, আমরা এদিক থেকে শুরু করতাম, এটা পেছন দিক থেকে শুরু করেছি, আর এটা আমি সামনে দিক থেকে এদিক থেকে শুরু করব। একটা নট করে নিচ্ছি, নটটা এখানে উঠিয়ে নিলাম, একটা চেন করে নেব, প্রথমে আটকে নিলাম, নটটাকে আটকে নিলাম। এরপরে দেখো এটা ডাবল ক্রোশিয়ার যে আমরা সাইডে চেনটা করি সেইটা, চেনটার মাঝখানে সেকেন্ড চেনটা দিলাম, দিয়ে সিঙ্গেল সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। এবারে দেখো এই প্রথম চেনটা একই রকম, ডাবল ক্রোশিয়াটা আমরা দুবার করে করব। এখানে যদিও চেন প্রত্যেকটা চেনেই একবার করে, হাতে আমরা চেনটা স্কিপ করেছিলাম, সেই চেন প্রত্যেকটা চেনে আমরা একবার করে ডাবল ক্রোশিয়া। দেখো একদম শেষে এসে গেছে, এবার এটার সাথে একবারে আটকে দেব, এই যে প্রথমে চেইন করেছিলাম সেখানে এসে একটা চেইন করে। দেখো এদিকটা হাতাটাও হয়ে গেছে, তৈরি হয়ে গেল 5 নম্বর গোপাল ঠাকুরের শীতের ড্রেস। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।